নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা জানবো যে রথযাত্রার দিনে এই 12টি কাজ যা সুখ ও সমৃদ্ধি বয়ে আনতে পারে, সে 12টি কাজ কী কী সেটাই আজকে আমরা জানবো। রথযাত্রা অত্যন্ত একটা পবিত্র দিন বলেই শাস্ত্রে উল্লেখিত রয়েছে, তাই এই দিনটিকে ধর্মপ্রাণরা যথেষ্টই গুরুত্ব সহকারে দেখেন। রথযাত্রা অত্যন্ত একটা পবিত্র দিন বলেই শাস্ত্রে উল্লিখিত রয়েছে, কথিত রয়েছে এই দিনে জয় জগন্নাথ নামে ধ্বনি আর তার সংস্পর্শ গৃহে সুখ ও সমৃদ্ধি আছে। পুরীর রাজা প্রদ্যুৎমের হাতেই রথযাত্রা উৎসবের সূচনা, এই ক্ষণিকের রথ উৎসবের জগৎ জোড়া খ্যাতি। আর কী কী কাজ করলে রথযাত্রার দিনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে তা সেটা আমরা জেনে নেব। এক, বলা হয় রথ দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, চিত্ত শুদ্ধি ঘটে, এমনকি প্রকৃত মানস চক্ষু দৃষ্টি আরও প্রসারিত হয়। দুই, রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে। তিন, রথের রশি ধরে টান মারা একটা পুণ্যের কাজ বলে মনে করা হয়, এই রশিতে হাত ছুঁয়ে রাখলে নানা ধরনের পুণ্য অর্জন হয় বলেই কথিত রয়েছে। চার, রথযাত্রার দিনে জগন্নাথের দৈব বিগ্রহের সামনে নৃত্য পরিবেশন ও জয় জগন্নাথ নাম উচ্চারণ করে গেলে মানসিক শান্তি লাভ করা যায় ও সুখ সমৃদ্ধি আসে। পাঁচ, রথযাত্রা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে এবং এর সমস্ত আচার উপাচার পালন করলে পূর্ণ অর্জন হয়, এমনকি এর জন্য সারা জীবন জগন্নাথের আশীর্বাদ বর্ষিত হয়। ৬, রথযাত্রায় কেউ যদি তার শ্রম ও অর্থ ব্যয় করেন তাহলেও নাকি পূর্ণ লাভ হয় এবং জগন্নাথের আশীর্বাদ মেলে। রথযাত্রার দিনে জগন্নাথের বিগ্রহের সামনে একটি হলুদ কাপড়ে 11টি কড়ি রাখতে হয়, কড়িগুলিতে কেশরের টিপ দিতে হয়। সারা রাত ধরে ওই হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলিকে ঠাকুরের আসনে রেখে দিতে হয়। পরে হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলোকে বেঁধে ক্যাশ বাক্স বা যেখানে টাকা পয়সা থাকে সেখানে রেখে দিলে ধাপে ধাপে আর্থিক সমৃদ্ধি ঘটে বলেই কথিত রয়েছে। ৮, এছাড়াও মনস্কামনা পূরণের জন্য 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টি 1 টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথ দেবের আসনে রেখে দিতে হবে। ৯, রথযাত্রার দিনে জগন্নাথ ব্রত করুন, এতে সুখ মিলবে, বাড়িতে নারায়ণ থাকলে তার সামনেও এই ব্রত পালন করতে পারেন। একটি পিতলের বাটিতে একটু আতপ চাল, 2টো কাঁচা হলুদ এবং 1 টাকার একটি কয়েন দিন। এরপর এই বাটিটি জগন্নাথ দেবের সামনে রেখে দিন। উল্টো রথের শেষ লগ্নে এই বাটিটি তুলে নিন এবং বাটিতে থাকা সমস্ত ভুজি কোনো মন্দির বা ভিক্ষুককে দান করলেই নাকি মনস্কামনা পূরণ হয়ে যাবে বলেই দাবি করা হয়। ১০, হতাশা দুঃখ ও কষ্ট থেকে রেহাই পেতে জগন্নাথের শরণের মতো আর কোনো আশ্রয় হয় না বলেই বিষ্ণু প্রেমের আধ্যাত্মিকবাদীরা দাবি করেন। তুলসী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় জিনিস, 108টি তুলসী পাতা দিয়ে মালা গড়ুন, তবে তুলসী পাতা ফুটো করবেন না, তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হবে। 108টি পাতা না থাকলে 54টি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন। তৈরি মালা জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিতে হবে। ১১, কথিত রয়েছে রথযাত্রার দিনে বিষ্ণু শাস্ত্র শব্দটি উচ্চারণ করলে স্বর্গে ঠাঁই মেলে। ১২, রথের সামনে মাটিতে দণ্ডি কাটলে এবং রথে মাথা ঠুকলে স্বর্গসুখ যেমন নিশ্চিত হয় তেমনি দেব্য অনুগ্রহ মেলে বলেও দাবি করা হয়। এবার আমরা জেনে নেব যে রথের রশি একবার ছুলে কী কী ফল মেলে। জগন্নাথ দেবের সেবায়ত গোপীনাথ মহাপাত্র বংশ পরম্পরায় বহু বছর ধরে পুরীর মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছেন। রথের রশি ছুলে ভক্তরা কী কী ফল লাভ করেন
রথের রশি ধরতে পেয়ে 8 থেকে 80 জয় জগন্নাথ উঠে গিয়ে আনন্দ সাগরে মোরা ভাসি। রথের রশি ধরার আগ্রহ কোনো বয়সের হিসেব মেলে না, 8 থেকে 80 সব মানুষের বয়সই একবার অন্তত রথের রশি ছোঁয়ার জন্য উদগ্রীব হয়ে ওঠেন। রশি একবার ছোঁয়া মাত্রই ভক্তদের অপার আনন্দ ফুটে ওঠে চোখে মুখে। তা সে পুরীর রথ হোক বা মাহেশের রথ, পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের রথ হোক বা ইস্কনের রথের রশি ছোঁয়ার জন্যই হোক, আমজনতা অসম্ভব কৌতূহলের সঙ্গে অপেক্ষা করে থাকেন একবার রথের রশি স্পর্শ করার জন্য। কথিত আছে রথে বসেই ভক্তদের দর্শন দেন মহাপ্রভু জগন্নাথ, তাই জগন্নাথ দেবকে একবার দর্শন পাওয়ার জন্য আশীর্বাদ পেতে চোখের দেখায় নয় ছুঁয়ে দেখতে চান ভক্তরা। তাই রথ উপলক্ষে জীবনে একবার অন্তত শ্রীক্ষেত্রে রথযাত্রায় সামিল হতে হাজারো হাজারো মানুষ ভিড় করেন। গণদেবতা মহাপ্রভু জগন্নাথের রথ টানা ভাগ্যের ব্যাপার, তাই রথের রশি ছোঁয়ার একটি প্রচলিত রীতি রয়েছে। পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত, আমরা যাকে রশি বলি উড়িষ্যায় উড়িয়া ভাষায় দড়ি বলা হয়। দড়িকে সর্পের প্রতীক হিসেবে ধরা হয়। জগন্নাথের রথের প্রতিটি অংশই অত্যন্ত পবিত্র, তাই রথ ও রশি ছোঁয়ার আকুল চেষ্টা দেখা যায় ভক্তদের মধ্যে। শুধু তাই নয়, ভক্তদের বিশ্বাস জগন্নাথ দেবের রথের রশি টানা বা ছোঁয়া অত্যন্ত শুভ, রশি ছুলে সব ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই 33 কোটি ভগবান এই রথের বিরাজ করেন, সঙ্গে জগন্নাথ সুভদ্রা বলরামের অবস্থানও থাকে। তাই রথের পাশাপাশি রশি ছুলেই 33 কোটি দেবদেবীকে স্পর্শ করা সামিল। তাই লক্ষ লক্ষ মানুষ প্রবল আগ্রহের সঙ্গে রথ টানা ও রশিতে অনন্ত একবার স্পর্শ করতে চেষ্টা করেন। জগন্নাথ দেবের সেবায়ত গোপীনাথ মহাপাত্র বংশ পরম্পরায় বহু বছর ধরে পুরীর মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছেন। রথে রশি ছুলে ভক্তরা কী কী লাভ করেন, এমন প্রশ্নের উত্তর তিনি সহজভাবে বলেছেন। রথে রশি স্পর্শ করলে সব পাপ যেমন ধুয়ে মুছে যায়, তেমনি এর থেকে পুণ্যের আর কিছু হয় না। সকলেরই একবার করে রশি বা রথ স্পর্শ করা উচিত, তাতে ভক্তদের পুণ্য লাভ হয়, সব পাপ থেকে মুক্তি লাভ করা যায়, মন প্রাণ পবিত্র হয়ে যায়। রথে রশি স্পর্শ করার সময় ভক্তি ভরে জগন্নাথ দেবকে সমর্পণ করলে পুণ্যি লাভ মেলে, শ্রীপ্রভুর আশীর্বাদ পাওয়া যায় এতেই। সব কিছুর ঊর্ধ্বেই রয়েছে মানুষের ভক্তি, তাতে জগন্নাথ দেব আশীর্বাদ বর্ষণ করেন। অনেকেরই মতে পুরাণ অনুযায়ী জগন্নাথের রথে দড়ি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট ভোগ করতে হয় না, তাই রথ দর্শন করার পরই দড়ি ধরে টান দিতে পারলে পুণ্য লাভ করেন ভক্তরা। আসলে জগন্নাথ দেব রথে বামন অবতার হিসেবে অধিষ্ঠান করেন, তাই রথে রশি ধরে টান দেওয়ার মতো পবিত্র কাজ আর দ্বিতীয় নেই। অনেকের মতে রশি স্পর্শ করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। শুধু পুরীর বা মাহেশের রথ নয়, পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা যখন ছোট বড় রথ নিয়ে বের হয়, তখন বড়রা পাশ দিয়ে গেলে বা রথ দেখে বাড়ির বাইরে বের হয়, একবার অন্তত রথের দড়ি ধরে টানার ইচ্ছে বিফলে দিতে পারেন না। এই ভিডিওটি এখানেই শেষ হলো। যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।